ओम गम गणपते नमः ओम ह्रीम ह्रीम श्रीम श्रीम लक्ष्मी वासुदेवाय नमः আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে প্রত্যেককে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে ফুল ছিঁড়ে ছিঁড়ে দেওয়া উচিত, অর্থাৎ খণ্ড বিখণ্ড করে উচিত দেওয়া, না অবশ্যই গোটা দেওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত, শাস্ত্র কি বলছে আর কিভাবে দিলে আমরা ফল লাভ করতে পারবো সেই সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা আপনাদের কাছে অঙ্গীকার করেছিলাম যে এই নিয়ে আমরা ভিডিও বানাবো, অবশ্যই আমরা সেই নিয়ে আজকে আলোচনা করছি। কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যে অল অপশান আছে সেটি ক্লিক করে অবশ্যই বেল আইকন ক্লিক করুন, অল অপশান ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শেয়ার করুন, কেননা পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে পৌঁছে যায় এই ভিডিও, প্রত্যেকেই কিন্তু আপনারা জেনে যান যে পূজা পদ্ধতির সঠিক উপায়। আর এই চ্যানেলের সাথে যতদিন আপনারা যুক্ত থাকবেন আমরা কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা প্রাচীন স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত জ্ঞান অর্জন করতে পারবেন, পূজাপাঠ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন, সৌভাগ্যশালী ধনশালী জীবনযাপনের মার্গ কিন্তু আপনারা আমাদের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। চলুন আলোচনা শুরু করি। আমরা আলোচনার প্রথমেই বলবো শাস্ত্রে কিন্তু বর্ণিত আছে ফুলকে সুমন বলা হয়। আমরা যখন পূজাপাঠ করি তখন আমরা আমাদের হৃদয় মন্দিরে ঈশ্বরের অবস্থান কল্পনা করে আমরা কী করি, আমরা কিন্তু পূজাপাঠ করি। আমরা এই নিয়ে একটা ভিডিও বানাবো যে আপনি কীভাবে, কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করলে একটা দিনই হয়তো লেগে যাবে আর সেটা সম্ভব না, আপনারা জানেন। ফুল নিয়ে আজকে শুধুমাত্র আলোচনা করব, তাই ফুলকে আমরা এটুকুনি বলবো যে সুমন অর্থাৎ নিজের মনের সাথে কল্পনা করা হচ্ছে, সেই মনটাকে তো আপনি হাতে ধরে আপনি দেবতাকে অর্পণ করতে পারছেন না, সেটা সম্ভব নয়। মনটা তার মধ্যে আপনি একাগ্র তার মধ্যে দিয়ে আপনি নিবিষ্ট করে দিচ্ছেন, কিন্তু মনটাকে আপনি হাতে ধরতে পারছেন না। ফুলটাকে মনের স্বরূপই হচ্ছে ফুল, তাই তাকে বলা হচ্ছে সুমন। শাস্ত্র বলছে যে যথাৎ উৎপন্নম তথা অর্পণম, ফুল যেভাবে গাছে উৎপন্ন হয় সেভাবেই কিন্তু ঈশ্বরকে প্রদান করা উচিত। আমরা অনেক সময় কি করি, আমরা মানে আমজনতার কথা বলছি, ফুল নেই ছিঁড়ে 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 ভগবানকে দিয়ে দিচ্ছে, কিন্তু সেটা তো ঠিক নয়। ফুল ছেঁড়া মানে কি, সুমনের সাথে নিজের মনের সাথে সেটাকে তুলনা করা হয়েছে, তার মানে আপনার মনটাকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছেন। এক একটা পাপড়ি ছেঁড়া মানে মনটাকে তো আপনি পাপড়িহীন করে দিচ্ছেন, সেটা কি উচিত, উচিত নয়। তাই খণ্ড বিখণ্ড করে কখনোই ফুল দেবেন না, এবং ফুল যখন প্রদান করবেন অবশ্যই কিভাবে প্রদান করবেন, এই তিনটে অঙ্গুলি আপনি প্রয়োগ করবেন, সেটা হচ্ছে আপনার অনামিকা, আপনার মধ্যমা আর বিঙ্ঘাষ্টু, যে আপনার বুড়ো আঙুল। কেননা পরিষ্কার বর্ণনা করা আছে শাস্ত্রে যে মধ্যমানাৎকাই অঙ্গুষ্ঠাই পুষ্পময় সংগৃহীয়ত পূজয়েত, পুজো করার সময় মধ্যমা অনামিকা আর অঙ্গুষ্ঠর তিনটের সংযুক্তিকরণ করে, যারা নাচ শিখত তারা কিন্তু জানে এটাকে মৃগমূর্ধা অর্থাৎ মৃগের মুখের মতন করে তারা নাচে, একটা মুদ্রা আছে আর সেই মুদ্রা আমাদের কিন্তু পূজাপাঠেও আছে, কূর্ম মুদ্রা বলা হচ্ছে তাকে। এই মুদ্রায় পুষ্পটাকে ধরতে হয়, তারপরে উল্টো করে নিতে হয় হাতটাকে, তারপরে প্রদান করতে হয়। তালুটা থাকবে উপর দিকে, যখন ধরা হবে তখন তালুটা থাকবে নিচের দিকে, এই তিনটে আঙুল একসঙ্গে করে ফুলটা ধরতে হবে, নিচের দিকে তালুটা থাকবে, আর যখন ভগবানকে নিবেদন করা হবে প্রদান করা হবে তখন তালুটা উপর দিকে থাকবে, তিনটে আঙুল সেই একই থাকবে।
তিনটি আঙুল সংযুক্ত থাকবে। তাই আপনার যতই কম ফুল থাকুক না কেন, একটা থাকলে আপনি ভগবানকে একজনকেই প্রদান করুন। কেননা এর আগেও বলেছি, আসলে প্রসঙ্গ আসলে বারবার বলতে হয়, যখন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন উজ্জীবিত করার জন্য, উৎসাহিত করার জন্য জীবনা দর্শন শোনাচ্ছিলেন, তখন কিন্তু একটা কথা বলেছিলেন যে যে অপি অন্য দেবতা ভক্তাও যজন্তে শ্রদ্ধাইয়া নি তাহা তে অপি মাময়ে বা কন্তেও যজন্তি অবিধিপূর্বকম। ভক্ত যখন ভক্ত রসে আপ্লুত হয়ে একাগ্র চিত্তে সে তার কোনো কিছু ভগবানকে নিবেদন করেন, সে যে কোনো দেবদেবীকে নিবেদন করে না কেন, সেটা কিন্তু আমার কাছে সেই পৌঁছায়, অবিধিপূর্বকম সে কিন্তু আমারই পূজা করে। যে অপি অন্য দেবতা ভক্ত যজন্তে শ্রদ্ধায়া নি তাহা, শ্রদ্ধা সহকারে যে অন্য দেবদেবীর পূজা করছে ভক্ত, যে অপি অন্য দেবতা ভক্ত যজন্তে শ্রদ্ধায়া নি তাহা তে অপি মাময়েব কুন্তেয় যজন্তি অবিধিপূর্বকম। কুন্তেয় মানে এখানে কুন্তিপুত্র অর্জুনকে বলা হয়েছে সম্বোধন করে, যে সেটা কিন্তু আমাকেই অবিধিপূর্বকম পুজো করছে, আমার কাছে সেটা এসে পৌঁছায়। তাই আপনার কাছে যদি একটি ফুল থাকে সেটাই প্রদান করুন, ছিন্ন ভিন্ন করে প্রদান করবেন না। আপনার বাড়িতে হয়তো অনেক দেবদেবী থাকতে পারে, আপনার মনে হতে পারে একজনকে দেবো আরেকজনকে দেবো না, আপনার যাকে শ্রদ্ধা হয় যাকে আপনি মানেন সেই পরমাত্মা পরম পুরুষকে নিবেদন করুন ফুলটা, সেটা তো যে পৌঁছাবেই সেই শ্রীকৃষ্ণের কাছে, শ্রীহরির কাছে। শাস্ত্রে গীতাতে যেটা বলা হয়েছে, একদম মুখনিসৃত শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীকৃষ্ণ কে ছিলেন, শ্রীহরির অবতার আপনারা তো জানেন, সেইখানে আপনাদেরকে তুলে ধরলাম সেখান থেকে এই শ্লোকটি। অবশ্যই আপনারা নিশ্চিন্তে শাস্ত্র অনুসারে একটি ফুল থাকলেও সেই ফুলটি এইভাবে ব্যবহার করে করুন, সম্পূর্ণতা অবশ্যই পাবেন। আর ছিন্ন ভিন্ন করে দিলে কিছুই লাভ হলো না, পূজা পাঠ করেই যাচ্ছি, নিয়ম জানি না, কানুন জানি না, কোনো লাভ নেই, সময় নষ্ট আর মনে দুঃখ, আর ভগবানকে শুধু কাঠগড়ায় দাঁড় করানো। এত বড় স্পর্ধা মানুষের যে ভগবানকে কাঠগড়ায় দাঁড় করায়, যে ভগবান অন্ধ, কত রকমের কথাবার্তা আমরা বলি কিন্তু আমাদের নিজেদেরই গলত, আমরা বুঝতে পারি না যে আমরা নিজেরাই জানি না হাউ টু ওয়ার্শিপ, আমরা কীভাবে ওয়ার্শিপ করব, কি করে পূজা অর্চনা করব। তাই শাস্ত্রমতে যদি সত্যিই ফল লাভ করতে চান ভগবানকে, যদি অবশ্যই কী করতে চান, আনন্দ প্রদান করতে চান, নিজে যদি আনন্দ লাভ করতে চান, এইভাবে ফুল প্রদান করুন। আর আমরা ইতিমধ্যে কিভাবে ফুল, তারপরে ফল, তারপরে তুলসী দূর্বা, কিভাবে বেলপাতা অর্পণ করবেন সেই সম্পর্কে আমরা বলেছি, অবশ্যই আপনারা সেগুলো জেনে নেবেন, খুব ভালো থাকবেন। আর অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, তাহলে আপনারা কিন্তু খুবই লাভবান হবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি।